মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলিতে অনুষ্ঠিত সবলে মেলা 2021-এ শুভ উদ্বোধন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে ও হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সবলে মেলা 2021-এর শুভ উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলা প্রশাসক পি দীপাপ্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ, বিধায়ক অসিত মজুমদার সহ সমস্ত উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী সাহেব, শ্রী বেচারাম মান্না মহাশয়, শ্রম দফতর আর পিএনআরডি ডিপার্টমেন্টের মন্ত্রী, আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি স্যার, চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার অফ পুলিশ শ্রী অর্ণব ঘোষ মহাশয়, আমাদের চিনসুরা বিধায়ক শ্রী আশিত মজুমদার মহাশয়, মেলা সবলা মেলা উদ্বোধন চিনসুরা মাঠে আমরা করছি। আমি প্রথম এখানে উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানাই। আমরা 2 বছর ধরে বড় করে মেলা কিছু করতে পারিনি, আপনারাও জানেন আমরা কোভিড পরিস্থিতিতে আমাদের মেলাগুলো শুরু হয়নি। এবছরে আমাদের জেলা বিভিন্ন রকমের মেলাগুলো শুরু হচ্ছে। আমরা আগে এসব তো বই মেলাটা শুরু করেছিলাম, আজকে সবলা মেলা আজ থেকে 30 তারিখ পর্যন্ত এই মাঠে চলবে, প্রতিদিন 3টের সময় থেকে রাতে 9টা পর্যন্ত। এই সবলা মেলাটা আমরা শুধু এসএসজি গ্রুপ আনন্দারা টিম ছাড়া, আমাদের মিউনিসিপ্যালিটি এনইউএলএমের গ্রুপ আছে, আমাদের ইন্ডাস্ট্রির ডিআইসির গ্রুপগুলো আছে, কাদি সবাইকে মিলিয়ে আমরা এই সবলা মেলাটা করছি। আমি আজকে মঞ্চে উপস্থিত বিভিন্ন ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফিসিয়ালসরা আছেন, আমার এডিএম থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এসএসজি অফিসার, কাদির অফিসার, সবাইকে আমি আবার অভিনন্দন আর ধন্যবাদও জানাবো। ওনাদের নিজের টিমকে এখানে ওনারা একটু স্টলগুলোতে ওনাদের টিমকে নিয়ে আজকে উপস্থিত আছেন। আমি মেলার সার্থক কামনা করি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে বিভিন্ন গোষ্ঠী এবং বিশেষ করে মহিলাদের নিজের পায়ে দাঁড়াবার জন্যে যে চিন্তাভাবনা নিয়েছেন, এই মেলাগুলো সেটারই একটা প্রচেষ্টা এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর, যাতে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা। আমি আজকে জেলা প্রশাসনের পক্ষে আমাদের ডিএম ডক্টর দীপাপ্রিয়াকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, মেহবুব রহমানকে শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। বছরের নতুন বছর পড়বে, আমি প্রাক ইংরেজি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যিশুর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এবং আজকে রাত্রে 10:30 ব্যান্ডেল চার্চেও 3টে ভাগে অনুষ্ঠান হবে, আমি সেখানেও যারা যারা যেতে পারবেন তাদের আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।